আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। মহতরম মাবরাদা, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন বহুত বড় এক মাকসাদ দিয়ে পাঠাইছেন। সে মাকসাদ এক লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন। জিন এবং ইনসানকে পয়দাই করছি আমি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে দিয়ে পুরা জিন ইনসানের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলাকে মানাই আমাদের কাম, আর ওই মানার যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এই মানার যোগ্যতা অর্থাৎ গোলামি করার যোগ্যতা, এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। মহতরম মাহবুবরা, আমরা যদি আল্লাহ তাআলা গোলামি না করি, যেহেতু আল্লাহ তাআলা গোলামি করার সিফত দিয়েই দুনিয়াতে পাঠাইছেন, তো এই গোলামি সে কোনো না কোনোভাবে কোনো না কিছুর গোলামি করবেই। হয় সে তার এরকমভাবে কর্তৃপক্ষের গোলামি করবে, না হলে তার ফ্যামিলির গোলামি করবে, না হলে তার বসের গোলামি করবে, না হলে কোনো নেতার গোলামি করবে, না হলে এরকম শয়তানের গোলামি তো করবেই, আবার একেবারে সবচেয়ে নিকটবর্তী যে গোলামি করবে সেটা হলো নিজের নফসের গোলামি করবে, নফসের গোলামি করবে। আর যে নফসের গোলামি করবে আল্লাহ রাব্বুল ইজ্জা তার উপর নাখোশ হয়ে যাবেন। এই জন্য বলে নফসের গোলামি, নফসের গোলামি থেকে বের হওয়া। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সামনে ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়ে নিজেকে ভয় করে এবং নফসের খেলাফ, হ্যাঁ, কুপ্রবৃত্তির খেলাফ, নফসের বিপরীতে চলে আল্লাহকে খুশি করে, আল্লাহ তাআলা তার ঠিকানা বানা রাখছেন জান্নাত। আল্লাহ তাআলা ঠিকানা বানাছেন জান্নাত, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাত তার ঠিকানা জান্নাত। যে নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চলবে, নফসের গোলামি থেকে সে মুক্ত হইয়া আল্লাহর গোলামিতে চলবে, আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয় নিজেকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে কি করছেন বলে তার ঠিকানা বানাচ্ছে জান্নাত। এই জন্য মহতরম মাহবুবরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বের করছেন, দুনিয়াতে পাঠাইছেন বলে আল্লাহর গোলামি করার জন্য। ওই ব্যক্তিই আল্লাহ তাআলার গোলামি করবে যে ব্যক্তি ঈমান হাসিল করবে, আল্লাহ তাআলার গায়েবের উপর, আল্লাহ তাআলা গায়েবে আছেন, ওই গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে। তো সেই ব্যক্তি গোলামি, যার ঈমান যত শক্তিশালী হবে সে আল্লাহ তাআলাকে তত বেশি বলে এরকম মানতে পারবে, তত বেশি সে আল্লাহ তাআলার গোলামি করতে পারবে। আর যে বলে এরকমভাবে ঈমানের লাইনে যে যত দুর্বল হবে, গোলামির লাইনেও সে তত দুর্বল হবে, গোলামির লাইনেও সে তত দুর্বল হবে। এই জন্য ঈমান হাসিল করা সর্বপ্রথম কাম হলো আমার ঈমান হাসিল করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য প্রথম শর্ত হলো ঈমান হাসিল করা। দুনিয়াতে যেরকম ব্যাটারি ছাড়া মোবাইল চলে না, ব্যাটারি ছাড়া কোনো ইঞ্জিন চলে না, এরকমভাবে মানে ঈমান ছাড়া মানুষের মানে এরকমভাবে ইবাদতের জিন্দিগিও চলে না, ঈমান ছাড়া মানুষ ইবাদতের জিন্দিগিও চলতে পারবে না। তো ওই ঈমান হলো কি জিনিস, যে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা। ওই খবর কে দিল বলে নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর কে দিল, আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরত জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে এই খবর পাঠাইছেন যে আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতাদের নিজাম আছে, বলে যারা আমাদের অদৃশ্য, আমাদের চোখের সামনে নাই, এই সবগুলো যে আছে, এই খবর আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সত্য নবী হিসেবে স্বীকার করছি, আর সেই হিসেবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে খবর দিচ্ছেন ওইটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, এটার নাম হলো ঈমান। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ বলছেন ঈমানের মাকসাদ তিনটা, একটা হলো কি, দিলের একিনকে সহি করা, অর্থাৎ মাখলুক থেকে হওয়ার একিন দিল থেকে বের করে আল্লাহ থেকে হওয়ার একিন দিলের মধ্যে বসানো। যেরকম মাখলুক থেকে হওয়া দেখে যে আগুন পোড়ায়, আগুন জ্বালায় পোড়ায় সারকার করে দেয়, এটা আমরা নিজের চোখে দেখি, বলে এই 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 একিনকে অস্বীকার করো, এইটাকে এই তোমার চোখে দেখাকে অস্বীকার করো, অস্বীকার করো, বলে তুমি কোনটা বলো যে না আগুন পোড়ায় না, আল্লাহ তাআলা যদি চান তাহলে আগুন পোড়ায়, আর আল্লাহ তলে যদি না চান তাহলে আগুন পোড়াইতে পারে না। আবার দেখেন পানি ভিজায় ফেলে, পানি সব কিছুকে ভাঙিয়ে চুরিয়ে চুরমার করে নিয়ে যায়, জলোচ্ছ্বাস যারা দেখছেন, যারা এরকমভাবে এরকম নদীর ধারে যারা যাদের বাড়ি দেখছেন যে কীরকমভাবে নদীর পার ভাঙিয়ে চুরমার করে নিয়ে চলে যায়, কত শক্তিশালী এই পানি। তো এই পানির নিজস্ব কোনো ক্ষমতা নাই, না ভিজাইতে পারে, না কোনো কিছু ভাঙতে পারে, না কোনো কিছু ক্ষতি করতে পারে, না কোনো কিছুর উপকার করতে পারে, বলে এই পানি আল্লাহ তালার হুকুমের মহতাজ, বলে এই পানির নিজস্ব কোনো ক্ষমতা নাই, এই ক্ষমতা হলো আল্লাহ তালার ক্ষমতা। আমাদের শরীর, এই শরীরের ভেতরে মোর দেন 80% অর্থাৎ 80% বেশি হলো পানি আছে,
এই শরীরের ভিতরের পানি বলে আমার কোনো উপকারও করতে পারে না অপকারও করতে পারে না যদি যদি আল্লাহ তাআলা না চান আল্লাহ যদি চান তাহলে এই পানি উপকার করবে আল্লাহ যদি না চান তো এই পানি আমার কোনো উপকার করতে পারবে না আল্লাহ যদি চান এই পানি আমার অপকার করবে আল্লাহ যদি না চান তো এই পানি আমার কোনোই অপকার করতে পারবে না বলে এই সমস্ত ক্ষমতা এক আল্লাহ তাআলার এই কথার একিন দিলের মধ্যে বসানো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনে আলা সমস্ত মানুষকে সবক দিবেন ও দুনিয়ার মানুষ দেখো পানির কোনো ক্ষমতা নাই আল্লাহ পানিকে যখন যেভাবে হুকুম করে পানি সেইভাবেই কাজ করে দেখো পানিকে হুকুম করছেন ওই পানি জমিয়ে পাথরের মতো শক্ত হয়ে 12টা কওমের জন্য 12টা রাস্তা হয়ে গেছে তার ভিতর দিয়া পায়ে দলে হাঁটিয়ে উট নিয়ে ঘোড়া নিয়ে বলে এরকম পার হয়ে দিব্যে উপরে চলে গেছে আবার ওই একই রাস্তার মধ্যে যখন ফিরাউনের বাহিনী ঢুকছে আল্লাহ তাআলা ওই পানিকে আবার হিট করে দিবেন আর ওই পানিকে এরকম ভাবে এত গরম করে দিবেন ওই পানি আবার আগের মতো হয়ে হিট হয়ে ওই ফিরাউনের পুরো বাহিনীকে একবার নষ্ট করে খতম করে দিবেন যখন ফিরাউনের লাশ উদ্ধার করা হয় 3116 বছর পর তার লাশ উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পর দেখা গেছে তার গায়ে মনে হচ্ছে যেন এখনি আগুন বা একরকম উত্তপ্ত আগুনের মতো গরম পানি পড়িয়ে তার গায়ে ফোস্কা উঠছে এরকম অবস্থা তাকে পাওয়া গিয়েছিল এখান থেকে বিজ্ঞানীরা বলছেন যে ওই পানিকে হিট করে দেওয়া হয়েছিল ওই পানিকে উত্তপ্ত করে দেওয়া হয়েছিল বলে একই পানি একই দরিয়া একই পানি কিন্তু এক গ্রুপকে আল্লাহ তাআলার হুকুমের দ্বারা ওই পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়া ওপারে পার করে দিলেন আর একই পানি আবার ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে ফেলে দিলেন বলে এই জন্য পানির কোনো ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহ তাআলার এই কথার একিন দিলের মধ্যে বসে না এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে 40 দিন রাখা হইল ওই আগুনের কাছে কেউ ভিড়তে পারতেছে না কিন্তু 40 দিন ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে সুখে শান্তিতে অবস্থান করলেন বলে ওই আগুন থেকে বের হওয়ার পরে বলছেন আমার জীবনে যত সময় অতিবাহিত করছি সবচেয়ে সুখের সময় ছিল ওই আগুনের ভিতরে যে 40 দিন ছিলাম ওই 40 দিন ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময় তো এই জন্য আগুনের কোনো ক্ষমতা নাই বাতাসের কোনো ক্ষমতা নাই কওমে আদকে আল্লাহ তাআলা বাতাসের দ্বারা খতম করে দিয়েছিলেন 8 দিন 7 রাত কন্টিনিউয়াস টর্নেডো দিয়ে দিয়েছেন দিয়া পুরো কওমকে খতম করে দিয়েছেন ওরা বাংকার খুলে খুলে গর্ত করে করে বাংকার খুরিয়ে 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 তারা মাটির নিচে ঢুকছে পোলানোর জন্য আর বাতাস সরকির মতো ওর ভিতরে ঢুকছে সরকির মতো ঘুরাইতে ঘুরাইতে এত বিশাল দেহি মানুষ এক একটা মানুষের সিনা ছিল 40 হাত এক একটা মানুষের সিনা ছিল 40 হাত এক একটা মানুষের গায়ে এত বড় শক্তি ছিল এত শক্তি ছিল যে দুই আঙ্গুলের ভিতরে গাছকে ঢুকাইতো ঢুকার টান মারি উপরে ফেলে দিত বড় বড় গাছকে তারা এরকম দুই আঙ্গুলের মাঝখানে ঢুকাইয়া টান মারি উপরে ফেলে দিত এত শক্তিশালী ছিল কিন্তু সেই শক্তিশালী বিশাল দেহি মানুষকে ওই গর্তের ভিতরে বাতাস ঢুকে তাদেরকে সরকির মতন ঘুরাইতে ঘুরাইতে ওই গর্তের ভিতর থেকে বাইর করে নিয়ে আসমান দিকে উঠাইছে সেই আসমান থেকে তাদেরকে জমিনের দিকে এত জোরে নিক্ষেপ করছে যে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে বিভক্ত হয়ে গেছে আল্লাহ কোরআনের পাকের মধ্যে বর্ণনা করছেন তাদের শরীরটা এমন ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল দেখলে মনে হবে যেন খেজুরের গাছ কাটি কাটি ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে রাখা হয়েছে একই বাতাস আল্লাহ তাআলা এই বাতাসের ভিতরেও মুমিনদেরকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করছেন যে তাদের গায়ে কোনো আসরও লাগে নাই তাদের গায়ে কোনো আসরও লাগে নাই এই জন্য এইভাবে আল্লাহ তাআলা হাজারো ঘটনা নবীদের সামনে সাহাবায়ে কেরামদের সামনে ওলে কেরামদের সামনে এরকম ঘটাইছেন এখনো অসংখ্য ঘটনা চোখের উপরে আল্লাহ তাআলা ঘটাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে যারা জ্ঞানী যারা আল্লাহওয়ালা বলে যারা ঈমানওয়ালা ঈমানের নজরে দেখনেওয়ালা তারা এগুলা দেখে দেখে ঈমান শিখবে তারা এগুলা দেখে দেখে ঈমান শিখবে বলে এরকম ভাবে টর্নেডো হয়ে গেছে মানিকগঞ্জে একবার টর্নেডো হয়েছিল আমরা যখন ছাত্র তখন আমরা ময়মনসিংহ ইউনিভার্সিটিতে পড়ি তখন হলো মানিকগঞ্জের যে আমাদের হলের স্টাফ সে এই কথা শুনাইলো যে স্যার আমাদের এলাকায় একটা তালগাছের ভিতর দিয়া মানে এই পাশে ওই পাশে একটা ঝাঁটার কিল তালগাছের ভিতরে ঢুইকে পড়ছে এই পাশে খানিক বাড়াই আছে এই পাশে খানিক বাড়াই আছে একটা ঝাঁটার কিল তালগাছ ভেদ করে ওই পাশে কেমনে যায় বলে আল্লাহ রাব্বুল ইজ্জত
এইটা নিদর্শন হিসেবে মানুষের সামনে উপস্থাপন করছেন, ও বান্দা দেখো আমি কি করতে পারি, একটা ঝাঁটার খিলকে তোমরা একটা তাল গাছ ভেদ করে এপার থেকে ওপার বের করে দেখাও তো দেখি, এই যে আমি বের করে দেখালাম, ও দুনিয়ার মানুষ এখনো ফিরে আসো, আমি আল্লাহ আছি, আমি দেখতেছি তোমাদেরকে, তোমাদেরকে অবলোকন করতেছি, তোমাদের সমস্ত কিছু আমি বুঝতেছি, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তার ঘটনার মধ্যে দিয়া দাওয়াত দিচ্ছেন। আমাদের বাড়ির পাশে এরকমভাবে ওই গাজীপুরের এক ছেলে এরকমভাবে আমাদের বাড়ির কাছে এরকম কুটুমতাই করছে, সে শুনাইলো তার গাজীপুরের এক টর্নেডোর ঘটনা। বলে একটা একটা টিউবওয়েল, বলে একটা টিউবওয়েল একবার তার ছাকনি সহ প্রায় 105 ফুটের মতন হবে ওই ছাকনি সহ উঠায় নিয়ে এসে সে গাছের ভিতর দিয়ে পেশায় 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 সাপের মতন পেশায় ওই টিউবওয়েলের মাথাটা ওই গাছের উপরে উঠায় রেখে দিছে। কে করলো এটা? এরকম নিদর্শন অতীতে ঘটছে, এখন ঘটতেছে, ভবিষ্যতে ঘটবে। কেন? মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষ যাতে আল্লাহকে চিনে, আল্লাহকে খুঁজে বাইর করতে পারে, আল্লাহর পরিচয় জানতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনা অতীতে ঘটাইছেন, বর্তমানে ঘটতেছে, কিয়ামত পর্যন্ত এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকবে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানওয়ালা, যারা চক্ষুওয়ালা, তারা এইগুলা দেখে দেখে আল্লাহকে চিনবে, আর এই কথা ইয়াকিন দিলের মধ্যে বসাইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ করনেওয়ালা জাত নাই, আল্লাহ ছাড়া কেউ বানানেওয়ালা জাত নাই। এ আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু বানানোওয়ালা এক আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার দিকেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে, ওই আল্লাহ তাআলা রুবুবিয়াতের ইয়াকিন আমার দিলের মধ্যে বসাইতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা রুবুবিয়াতের ইয়াকিন দিলের মধ্যে বসাবে, আল্লাহ ঘোষণা করে দিছেন যে তার মৌতের সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাযিল করবেন, আর ওই ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই, তুমি ওই জান্নাতের দিকে চলো যেটার ওয়াদা আল্লাহ তাআলা করে রাখছেন, যেটার ওয়াদা তোমার সঙ্গে আল্লাহ তাআলা করে রাখছেন সেই জান্নাতের দিকে চলো। আল্লাহ তাআলা বলছেন মানে এরকম যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহর রুবুবিয়াতের ইয়াকিনকে দিলের মধ্যে বসাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়াতের ইয়াকিন দিলের মধ্যে বসাবে, আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে আর এইটার উপর মজবুত থাকবে, এরকমভাবে দৃঢ়পদ থাকবে, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তার মৌতের সময় রহমতের ফেরেশতা নাযিল হবে, সেই ফেরেশতা বলবে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, তোমরা ওই জান্নাতের দিকে চলো যেটার ওয়াদা তোমাদের সঙ্গে আল্লাহ তাআলা করে রাখছেন। শুধু এইটাই না, বলে তোমরা যে কবরের জিন্দেগিতে যাচ্ছ, ভয় করতেছো, কোনো ভয় নাই, ফেরেশতারা নিজেরাই বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সাথে আমরা বন্ধু হিসেবে চলছি। ওলামা ইকরামদেরকে শুনছি প্রত্যেকটা মানুষের সঙ্গে সবসময় কমসে কম 10 জন ফেরেশতা চলতে থাকে, আল্লাহ তাআলা তার সাথে 10 জনকে ফেরেশতাকে লাগায় রাখে। একটা মানুষ ঘুমাইতে থাকে, তার জন্য তার পাহারায় ফেরেশতা নিযুক্ত করা থাকে, একটা মানুষ চলতে থাকে, তার জন্য ফেরেশতা নিযুক্ত করা থাকে, একটা বাচ্চা বলে এরকম চলতেছে, ফিরতেছে, নড়তেছে, চোখের উপর থেকে পড়ে যাচ্ছে, বলে ওই বাচ্চার না পা ভাঙতেছে না হাত ভাঙতেছে, বলে ফেরেশতারা ওখানে নিযুক্ত করা থাকে ওই বাচ্চাদেরকে ধরার জন্য, হেফাজত করার জন্য। বলে আমি এরকম নাক ডাকায় ঘুমাইতেছি, হা করে ইচ্ছা করলে মশা মাছি ঢুকে পেট ভর্তি হয়ে যেতে পারতো, কিন্তু ঢুকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা পাহারাদার নিযুক্ত করে রাখছেন। কানের ভিতরে পিঁপড়া ঢুকে ভর্তি হয়ে যেতে পারতো, কানের খোল পিঁপড়ার জন্য খুব পছন্দনীয় খাবার, কিন্তু ওই কানের ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া পাহারাদার নিযুক্ত করা আছে। এই জন্য মহতারাম মা বেড়া ওই ফেরেস্তারাই মাউতের সময় বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে তোমার সাথে বন্ধু হিসেবে ছিলাম, ওয়াফিল আখেরা আখেরাতেও তোমাদের সাথে বন্ধু হিসেবে থাকবো। তোমার কবরের মধ্যে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিদানে কোনো ভয় নাই, পুলছরাত পার হওয়ার কোনো সময়ও কোনো ভয় নাই, কারণ আমরা তোমার বন্ধু হিসেবে দুনিয়াতে ছিলাম, আখেরাতেও তোমার সাথে বন্ধু হিসেবে থাকবো, তোমরা কোনো রকম ভয় করো না। যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, এই জন্য ইমানের প্রথম তাকাতা হলো তোমার দিলের একিনকে সহি করো যে একমাত্র আল্লাহ তালাই করেনেলা জাত, আর কেউ কিচ্ছু করতে পারে না, খাওয়ানোর মালিক আল্লাহ, পরানোর মালিক আল্লাহ, রোগ দেনেলা আল্লাহ, শেফা দেনেলা আল্লাহ, হর কিছু করেনেলা জাত এক আল্লাহ, হি আল্লাহ, এই কথার একিন দিলের মধ্যে বসে, এটা হলো ইমানের প্রথম তাকাতা। দ্বিতীয় তাকাতা হলো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, তার তরিকাতে চলার মধ্যেই একমাত্র শান্তি আর কামিয়াবি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই, কোনো দিনই নাই।
ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই আর কোনো دینی নাই আর কোনো পথই নাই আর কোনো মতই নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসেন ওইটাই একমাত্র আমার দিন ওইটাই আমার একমাত্র পথ যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবে আল্লাহ তাআলা তার উপরে খুশি হবেন তাকে মাগফিরাত করে দিবেন তার জিন্দেগীতে বরকত দান করবেন তাকে হেদায়েত দিন দে হেদায়েত দিয়ে দিবেন আল্লাহ তাআলা তার হেফাজতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা তার রিজকুন কারীম পবিত্র রিজিক তাকে আল্লাহ তাআলা দান করবেন যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবে মহতরম মা বোনেরা এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বলে সলার মধ্যেই একমাত্র কামিয়াবি এবং সফলতা এই কথার একিন দিলের মধ্যে বসানো যখন আমার একিনি দিলের মধ্যে বসে যাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে চলার মধ্যেই একমাত্র শান্তি আর কামিয়াবি এই কথার একিন যখন দিলের মধ্যে বসে যাবে তখন আমার দস্তরকারা ছাড়া খানা হবে না বলে এরকম চলতে গেলে সুন্নাত খুঁজতে থাকব একটা খেজুর খেতে গেলে সুন্নাত খুঁজতে থাকব আমার পানি খেতে গেলে সুন্নাত খুঁজতে থাকব বাচ্চা লালন পালন সুন্নাত খুঁজতে থাকব ওযু ইস্তিনজাতে সুন্নাত খুঁজতে থাকব বলে এরকম ভাবে যখন একিন পয়দা হবে দিলের মধ্যে সুন্নাতের মধ্যে কামিয়াবি সুন্নাতের মধ্যে হেদায়েত সুন্নাতের খেলাফ চলার মধ্যে গোমরাহি সুন্নাত থেকে যত ভাগতে থাকবে হেদায়েত থেকে যত ভাগতে থাকবে সুন্নাত থেকে যত দূরে সরবে হেদায়েত থেকে যত দূরে সরবে সুন্নাতের যত নিকটবর্তী হবে আল্লাহ তাআলার তত নিকটবর্তী হবে হেদায়েতের তত নিকটবর্তী হবে আল্লাহ তাআলা রাসূলের তত নিকটবর্তী হবে এই কথার একিন যত দিলের মধ্যে বসবে তখন সে সুন্নাত খুঁজে খুঁজে আমল করতে থাকবে এইজন্য আমাদের জিন্দেগীতে যত কাজ আছে সমস্ত কাজ আমি সুন্নাত খুঁজে খুঁজে করতে থাকব বলে খানা খাবার সুন্নাত কি বলে এরকম ভাবে বসার সুন্নাত কি ঘর 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 মুস্তেছি তার সুন্নাত কি রান্না করার সুন্নাত কি মাছ কাটার সুন্নাত কি ডিম ভাঙার সুন্নাত কি ডিম এরকম রান্না করার সুন্নাত কি পরিবেশন করার সুন্নাত কি খানা খাওয়ার সুন্নাত কি বলে সমস্ত লাইনে আমি এরকম সুন্নাতকে খুঁজতে থাকব আমি খুঁজতে থাকব যে আমি যে কাপড় চোপড় পরিধান করি তার সুন্নাত তরিকা কি বলে এরকম কি ধরনের কাপড় পরিধান করা সুন্নাত সেই কাপড় পরিধান করা সুন্নাত তরিকা কি আমার জুতা পরিধান করা সুন্নাত কি আমার জুতা খোলার সুন্নাত কি ঘর থেকে বের হওয়ার সুন্নাত কি ঘরে ঢোকার সুন্নাত কি কেনা কাটার সুন্নাত কি বলে এরকম ভর লাইনে আমার জিন্দেগীর প্রত্যেকটা কদম ফেলার আগে আমি সুন্নাতকে খুঁজতে থাকব যখন আমার দিলের মধ্যে এই কথার একিন বসবে যে আল্লাহ তাআলা যে নবী পাঠিয়েছিলেন সেই নবীর তরিকায় চলার মধ্যেই একমাত্র শান্তি এবং কামিয়াবি এই কথার একিন যখন দিলের মধ্যে বসবে তখন সুন্নাতকে খুঁজে খুঁজে আমি আমল করতে থাকব আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই কথা বলে দিয়েছেন যার সারমর্ম এরকম হে রাসূল আপনি ওদেরকে বলেন তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইতাআত করো তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় চলবে আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ নিজের জবানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলে দিয়েছেন আপনি বলেন যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আমি তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব এবং তাকে আমি মহব্বত করব ভালোবাসব যে ব্যক্তি আল্লাহর রাসূলের তরিকায় চলবে না তার সাথে আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা হবে না আল্লাহ তাআলার এরকম ভাবে বলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা হবে না আল্লাহ তাআলার মাগফিরাত তার নসিব হবে না এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার মধ্যেই একমাত্র শান্তি আর কামিয়াবি এই কথাটা একিন দিলের মধ্যে বসানো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জিন্দেগি গুজরাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই ব্যক্তিকে বলে ওই রকম বরকত দান করবেন যেরকম নবীজির জিন্দেগিতে বরকত ছিল যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু ঘরে মাত্র তিনজনের খাবার আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করছেন আমরা এই ঘটনা বিস্তারিত সবাই জানি আমার ঘরে গোড়া ঘটনা বলা মাকসাদ না আল্লাহর রাসূলের জিন্দির বরকত কিরকম ছিল আর সেই বরকত সাহাবায়ে কেরামদের জিন্দিগিতে কিরকম ভাবে এরকম ভাবে ট্রান্সফার হয়ে গেছে সুন্নতের ইত্তেবা করার কারণে সেই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যেই বলা হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ইসলাহুন নিসা কিতাবের ভিতরে এই ঘটনাটা বিস্তারিত লিখছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু ঘরে যখন ওই দাওয়াত খাইতে গেলেন 1400 জন কি মতান্তরে 900 জন 900 জন কি 1400 জন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াত খাওয়ার জন্য জাবের রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন জাবের রাদিয়াল্লাহু এরকম ভাবে ছিল মাত্র একটা বকরি আর তিনজন খাইতে পারে এত পরিমাণ আটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই এরকম ভাবে তার মুখে থেকে সামান্য একটু লালা নিয়ে বলে ওই আটার খামিরের সঙ্গে লাগাই দিলেন আর এরকম ভাবে ওই গোস্তর পাতিলের মধ্যে লাগাই দিলেন দিয়া এরকম বললেন তুমি গোস্ত ঝাল দিতে থাকো আর 500 জন মহিলাকে ডাকো তারা এরকম রুটি বানাইতে থাকুক ওই রুটি বানাইতে আসে আর এরকম ভাবে গোস্ত ঝাল দিতে আসে
রুটি ট্যাক বানাচ্ছে বড় বড় ট্যাক লেগে যাচ্ছে তন্দুরে ট্যাক লেগে যাচ্ছে আর ওই আটা থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রুটি বানাইতে থাকতেছে কুতন্দুর বানাইতে থাকতেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে ওই তিনজনের খাওয়ার মতন যে আটা ওই আটা থেকে এত রুটি বানানো হচ্ছে কিন্তু আটার খামির থেকে আটা কমতেছে না আটার খামির থেকে আটা কমতেছে না বলে কি রকম জিন্দেগি কি রকম বরকতের জিন্দেগি আল্লাহ জাহির করে দিয়েছেন বলে এরকম ভাবে ওই বলে 900 জন সাহাবীকে ওই একটা বকরি আর ওই সামান্য একটা আটা দিয়ে 900 সাহাবীকে পেট ভরে আসুদা পুরো করে খাওয়ায়া তাদেরকে বিদায় করে দেওয়ার পরেও বলে আটা যতটুকু ছিল ততটুকুই রয়ে গেল গোশত পালিতে যতটুকু ততটুকুই রয়ে গেল তো মহতারা মা বড়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালার ভিতরে এরকম বরকত রাসূল সাহেব পায়ের ধুলার ভিতরে পর্যন্ত এত পরিমাণ বরকত ছিল এক ইহুদি মহিলা তার স্বামীর চোখ ভালো হয় না অন্ধ হয়ে গেছে তার স্বামীর চোখ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইটে গেছে ওখানে পায়ের চিহ্ন দেখে ওইখান থেকে বালু নিয়েছে ধুলা নিয়েছে ওর স্বামীর চোখের মধ্যে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে আর ওই ইহুদি বলতেছে কি ব্যাপার এত রোগ এত কবিরাজ ডাক্তার দেখাইলে আমার চোখ ভালো হলো না তুমি আমার চোখ কিভাবে ভালো করলা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে নবী বলে দাবি করছে সেই দিক দিয়ে হাঁটে গেছে তার পায়ের চিহ্ন দেখে সেখানকার ধুলা দিয়ে এসে তোমার চোখে লাগাই দিছি আর চোখ ভালো হয়ে গেছে সেই ইহুদি এত গোসা হয়ে গেছে যে মুহাম্মাদের পায়ের ধুলা দিয়ে আমার চোখ ভালো করছো সে আমার দুশ্মন সে আমার পানের দুশ্মন জানের দুশ্মন তার চোখের তার পায়ের ধুলা দিয়ে আমার চোখ ভালো করছো এই চোখ দিয়ে আমি দেখবই না দুই আঙ্গুল চোখের মধ্যে ঢুকাই দিয়ে চোখ উপরাই ফেলছে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তার চোখকে এমনভাবে বলে এরকমভাবে চোখের দৃষ্টি করে জাহির করে দিচ্ছেন চোখ থাকলে যেরকম দেখতো তার চেয়ে ভালো দেখতেছে এখন চোখ উপরাই ফেলার পরেও বলে যেরকম দেখতো এখন তার চেয়ে ভালো দেখতেছে এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কালেমা পড়ান আমাকে মুসলমান মারান আমি বুঝে গেছি যে আপনি হক নবী আপনি সত্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ধুলার ভিতরে কিরকম বরকত ছিল বলেন কিরকম বরকত ছিল সাহাবা ইকরামদের হতে পানির অভাব দেখা দিছে রাসূল সাল্লাল্লাহু ওযু করতেছেন ঘটি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে ইয়া রাসূলুল্লাহ আমাদের সবার পানির অভাব কারো ঘটি বাটিতে পানি নাই এখনো অযু করার পানি নাই খাওয়ার পানি নাই গোসলের পানি নাই কোনো জরুরতের জন্য কোনো পানি নাই এখন কী করা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের যত ঘটি বাটি মশক আছে সব নিয়ে আসো হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার ওই ঘটির মধ্যে একটা আঙ্গুল ঢুকাই দিলেন আর বললেন এই ঘটি থেকে তোমরা পানি নিতে থাকো হুজুর সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল থেকে পানির নহর প্রবাহিত হওয়া শুরু করে দিছে আর ওই ঘটি থেকে পানি নিতে 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 সমস্ত সাহাবায়ে কেরামরা পানি পান করছে ব্যবহার করছে এবং ঘটি বাটি যত মশক ছিল সব ভর্তি করছে কিন্তু ওই লোটার যে অবশিষ্ট পানি ছিল ওই পানি শেষ করতে পারেনি এই ছিল আল্লাহর নবীর জিন্দেগি মহতারাম মা বোনেরা যে ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে নিজের জিন্দেগি বানাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে এরকমভাবে জিন্দেগিকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে নবীর ইতাআত করবে বলে আল্লাহ তাআলা তাদের জিন্দেগিতেও এরকম বরকত জাহির করে দিবেন অনেক দূরের কথা না সাহাবা ইকরামদের জিন্দেগিতে প্রত্যেক সাহাবা ইকরামদের জিন্দেগিতে এরকম কুদরত আল্লাহ তাআলা জাহির করে দেখাইছেন এই জামানার ঘটনা বলেন বলে এই যে হযরত ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি আমাদের তৃতীয় হযরত যে ছিলেন ট্রেনে চড়ে আসছিলেন বলে দিল্লি থেকে ট্রেনে চড়ছেন কলকাতা আসবেন বলে ট্রেনে চড়তে বলে এক এক স্টেশন থেকে হালুয়া আর রুটি এক ঝাঁকা রুটি আর কিছু হালুয়া এক পাতিল হালুয়া দিয়ে এরকম ভাবে হযরত দিকে দিছেন হাদিয়া দিছেন এরকম খাওয়ার জন্য হযরত দিয়ে ওইটাকে ঢাকি রেখে নিজে হাতে ওই রুটি আর হালুয়া দিয়ে দিয়া পুরা ট্রেনের যত যাত্রী ছিল সমস্ত যাত্রীকে বলে ওই রুটি আর হালুয়া দিয়া মেহমানদারি করছেন আর সমস্ত হিন্দু মুসলমান সবাই আনন্দের সঙ্গে খাইতেছে আর বলতেছে এলে ভাই খা লে ভাই এলে লো ভাই খালো এ হযরত জি কা খানা হ্যায় বরকত কা খানা হ্যায় খালো ভাই খালো বলে এরকমভাবে আওয়াজ উঠে গেছে ট্রেনের ভিতরে আওয়াজ উঠে গেছে যে এর হযরত জির খানা এ বরকতের খানা এ ভাই খায় নাও ভাই খায় নাও হযরতের বরকতের খানা খায় নাও পুরা ট্রেনের সমস্ত যাত্রীকে বলে এই এক ঝাঁকা রুটি আর এক পাতিল হালুয়া দিয়ে মেহমানদারি করে শেষ করে দিছে কিন্তু তার রুটি শেষ হয় নাই এই জামানার ঘটনা এই জামানার ঘটনা এই জন্য মহতারাম মা বোনেরা বলে এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিকে ইখতিয়ার করেনারা যারা হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করেনারা যারা হবে তাদের জিন্দিগিতে এরকম বরকত জাহির করে দিবেন আর মহতারাম মা বোনেরা নিজের রোগকে নিজের জিন্দিগির রোগকে
দিলের রোগকে আখেরাতমুখী করা দুনিয়া কামাইয়ের জন্য দুনিয়া জমানোর জন্য দুনিয়ার এরকম ভাবে বলে কম পাহাড় সম্পদের পাহাড় জমানোর জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই আমাকে পাঠাইছেন এই দুনিয়াতে পরীক্ষার কেন্দ্র করে এই পরীক্ষার কেন্দ্র থেকে আখেরাত কামাই করে দেওয়ার জন্য পাঠাইছেন এইজন্য সাহাবায়ে কেরামদের দিলের রোগ ছিল আখেরাতমুখী দিন দিন ছিল তাদের দিলের মধ্যে আর এরকম ভাবে দুনিয়া ছিল হাতের মধ্যে দিন ছুটে যাচ্ছে আর এরকম ভাবে দুনিয়া হাতের মধ্যে থাকতে কখনোই হয় নাই দিন দুনিয়া ফেলিয়ে দিবেন আর দিনকে আকরায় ধরছেন বলে এরকম দিনকে এত প্রাধান্য দিবেন 1 লক্ষ দিরহাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে হাদিয়া আসে 1 লক্ষ দিরহাম সন্ধ্যা আসর নামাজের ওয়াক্ত হইতে হইতে সমস্ত সমস্ত দিরহাম বলে এরকম ভাবে সদকা করে সমস্ত দিরহাম সদকা করে শেষ করে দিবেন বলে এরকম ভাবে খাদেমা বলতেছেন রমজান আপনি তো রোজা আছেন একটা দিরহাম রাখলে তো আপনি ইফতারি কিনতে পারতেন বলতেছে দিনে আখেরাতের জন্য তারা তাদের আখেরাতের রোগ আখেরাতের জজবা এই পরিমাণ দিলের মধ্যে ছিল যে রোজা থাকা সত্ত্বেও এক ইফতারির যে প্রয়োজনীয়তা আছে এইটুকু পর্যন্ত তারা দিলের মধ্যে রাখতো না বলছে আরে তুমি আগে শরম করে দিবে না যে আমার এরকম ভাবে ইফতারি কিনা লাগবে তাহলে একটা দিরহাম রাখতে পারতা আর সেটা দিয়ে ইফতারি কিনতে পারতা বলে দিলের রোগ কোন দিকে ছিল তাদের তাদের রোগ কোন দিকে ছিল বলেন বলে এরকম ভাবে তারা এরকম গরীব ছিলেন না তাদের অনেক সম্পদ ছিল কিন্তু সম্পদ হাতে রাখতে চান নাই বলে না এই দুনিয়ার সম্পদ তো দুনিয়াতে জমা করার জন্য আমাকে দেওয়া হয় নাই এই সম্পদ দিয়ে আখেরাত কামাইয়ের জন্য আমাকে দেওয়া হয়েছে এইজন্য তারা আখেরাত কামাই করে নিছেন তারা আখেরাত কামাই করে নিছেন একটা বাঁকা খেজুর গাছ কেনার জন্য একটা বাঁকা খেজুর গাছ কেনার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু 500 ওবার 500 এরকম ভাবে খেজুরের গাছ সম্পন্ন একটা পুরো বাগান ওই ইহুদিকে দিয়ে দিয়েছে কিন্তু একটা খেজুর বাঁকা খেজুর গাছ কেনার জন্য কেন বলে আল্লাহ রাসূল বলছেন এই বাঁকা খেজুর গাছ কিনে যে আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দিতে পারবে তার জন্য জান্নাতের মধ্যে এরকম একটা গাছ লাগানো থাকবে সে জান্নাতে যায় ওই গাছ সে পাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই গাছ কিনে দেব ওই ইহুদিকে যা বলছে তোমার এই গাছ বিক্রি করো বলে না আমার এই গাছের গাছের ফল খুব সুস্বাদু এই খেজুর গাছের খেজুর খুব সুস্বাদু আমি এই গাছ বিক্রি করব না ওই গাছটা বাঁকা ছিল আব্দুল্লাহ আনসারের বাড়ির উপরে এসে খেজুর পড়তো এইজন্য বলে তার বাচ্চারা এরকম ভাবে খাইতে চাইতো এই জন্য বলে তার মনে খুব কষ্ট ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছকে কেনার জন্য বলে জিম্মাদারি দিলেন কার উপরে ওসমান রাদিয়াল্লাহু উপরে সে বলে না এই গাছ আমি বিক্রি করব না বলছে তোমাকে অনেক দাম দেব এই গাছের বদলে আরো অনেক অনেক গাছ দেব বলে কত গাছ চাও বলো বলে এরকম ভাবে বলছে তাহলে তুমি কেন এই গাছ কিনতে চাচ্ছো বলে আমার দরকার আছে এই গাছ তুমি কি বিক্রি করবে কত গাছ নিবা বলো এই গাছের বদলে যত গাছ তুমি নিতে চাও তত গাছই দেব বলছে 500 গাছ দিতে হবে একই বাগানে হইতে হবে সেই গাছ একই বাগানের ভিতরে হইতে হবে 500 গাছ লাগবে তাহলে আমি তোমাকে এই গাছ দিতে পারি কইতে দিলাম তোমাকে যাও আমার অমক বাগানের কাছে চলে যাও ওর ভিতরে 500 এর বেশি বাগান আছে গাছ আছে ওই বাগান তোমাকে আমি দিয়ে দিলাম ওই ইহুদি বলতেছে আরে ভাই তুমি এই একটা বাঁকা খেজুর গাছের জন্য এত বড় সম্পদ কেন আমাকে দিচ্ছ ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন তুমি যদি আজকে আমার জীবনের যত মাল আছে আমার জমাকৃত সমস্ত মাল তুমি যদি চাইতে আমি এই সমস্ত মাল তোমাকে আমি দিয়ে দিতাম তবু ওই বাঁকা খেজুর গাছ আমার চাই বলছে কি জন্য তুমি চাও সেইটাই তো আমি জানতে চাই বলছে আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি এই বাঁকা খেজুর গাছ কিনে আব্দুল আনসারীকে হাদিয়া দিতে পারি তাহলে আমার জন্য ওই জান্নাতের ভিতরে এরকম একটা গাছ লাগানো থাকবে যে গাছের মালিক আমি হব আমার গাছ যদি জান্নাতে থাকে তাহলে আমি কোথায় থাকব আমিও জান্নাতে থাকব এই আশায় এই বিশ্বাসের কারণে আমি তোমার কাছ থেকে এত দামে এই গাছটা কিনলাম ওই ইহুদি বলে এরকম আশ্চর্য হয়ে গেছে যে এত বিশ্বাস এত একিন তার রসুলের কথার উপরে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে এরকম ভাবে কথার উপরে তারা জীবনের সমস্ত কিছু উৎসর্গ করতে তারা রাজি ছিলেন বলে তাদের জজবা ছিল আখেরাতমুখী জজবা তাদের জজবা ছিল আখেরাতমুখী জজবা দুনিয়ামুখী জজবা না এবং তাদের জরুরত পুরা করার জন্য তারা আমলকে এখতিয়ার করছেন দুনিয়ার আসবাবকে এখতিয়ার করেন নাই টাকার দ্বারা অভাব পূরণ হবে না টাকার দ্বারা জরুরত পুরা হবে না বলে এরকম আসবাব সিজ আসবাবের দ্বারা জরুরত পুরা হবে না জরুরত পুরা হবে কিসের দ্বারা আমলের দ্বারা এই জন্য আসবাবমুখী দিলকে আমলমুখী করছেন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখাইছেন নামাজ জরুরত পুরা হওয়ার জন্য নামাজ শিখাইছেন বলছে নামাজ নামাজ এত গুরুত্বপূর্ণ আমল যে কোনো সমস্যা হইতো হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের জন্য দাঁড়ায় যেতেন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ায় যেতেন সাহাবায়ে কেরামদেরকেও বলতেন যে তোমরা এরকম ভাবে যে কোনো সমস্যার সম্মুখীন হও নামাজের জন্য দাঁড়ায় যাও নামাজের জন্য দাঁড়ায় যাও
বলে এরকম ভাবে অনেক সাহাবা একদমের ঘটনা আছে যে নামাজ পড়ছেন তার রিজিকের ফয়সালা হয়ে গেছে এক মাসুরাত ঘরের ভিতরে কোনো খানা পিনা নাই স্বামী সফরের মধ্যে আছেন বলে এরকম ভাবে ঘরের মধ্যে যে খানা নাই এই কথা যেন বাড়ির বাইরের লোকজন জানতে না পারে এই জন্য করছে কি এমনি চুলার ভিতরে খড়ি জ্বালাই দিয়ে দিয়ে দিছে দিয়া রেখে দিছে যেন আমার অভাব যেন আল্লাহ ছাড়া আর কেউ যেন না জানে সকালবেলা সফর সকরের বয়ানের মধ্যে বলা হয়েছে যার যে আর যে কোনো আজ খবর আমার হালতের খবর কেউ জানবে না আল্লাহ জানবে এটার নাম হলো সফর যার যে কথাটা বলছিলাম যে যার জানা যায় ভুলে গেলাম ইয়েটা শ্লোকটা তো এরকমভাবে খবর বলে একমাত্র আল্লাহ তালা জানেন যে খবর বলে এই খবরটা আল্লাহ যেন জানে আর কেউ যেন জানতে পারে প্রতিবেশীরা যেন না জানে যে আমার ঘরে অভাব আছে আমার ঘরে অভাব আছে এই কথা যেন না জানে এই জন্য চুলার ভিতরে খড়ি ঢুকাই আগুন ঢালা দিছে ধোঁয়া উঠতেছে যাতে পাড়া প্রতিবেশী দেখে বুঝে যে আর বাড়িতে কোনো অভাব নাই বলে এর এর বাড়িতে কোনো সমস্যা নাই এই কথা যেন বুঝে বলে এই চুলার ভিতরে আগুন জ্বালাই দিয়া উনি যে নামাজে দাঁড়াইছেন বলে নামাজ শেষ করে এসে মনে করছে এখন চুলাল নিভাই দেয় আসে দেখে তন্দুর ভর্তি রুটি হয়ে ভর্তি হয়ে আছে তন্দুর তন্দুর পুরা তন্দুর ভর্তি রুটি হয় নামাজ পড়ছেন বলে নামাজের দ্বারা কিভাবে আল্লাহ তালার কাছে ফয়সলা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বাগান বলে বাগানের ভিতরে হুজুর কত বলে হুজুর দেখেন আপনার বাগান একবার পুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে সমস্ত একবার খতম হয়ে গেল আপনি এখন কি করা যাবে হুজুর বলেন যায় যাও এক ঘটি পানি নিয়ে এসো আমার মিসাকটা নিয়ে এসো আমার জায়নামাজটা নিয়ে এসো আমার মিসাকটা নিয়ে এসো আমার জায়নামাজটা নিয়ে এসো বলে এরকম মেসাক করছেন আর একরকম অজু করে সুন্দরভাবে জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ছেন কিরকম একিন নামাজের প্রতি যে নামাজের জরিয়াতে আল্লাহর খাজানা থেকে নেওয়ার একিন কিরকম দিলের মধ্যে বসা নামাজ পড়েই বলতেছেন গোলামকে দেখো তো মেঘ লাগাইছে কিনা কিরকম একিন বলছে না মেঘ লাগাই নাই বলে আবার দুই একাত পড়ছেন এবার দেখো মেঘ লাগাইছে কিনা কারণ নামাজের দ্বারা হইতেই হবে আল্লাহ রাসুল বলছেন নামাজের দ্বারা সমস্যার সমাধান হবে নামাজের দ্বারা হইতেই হবে বলে আল্লাহ এই নামাজের জরিয়াতেই আমার কাম সমাধান সমস্যার সমাধান করে দেবেন বলে এরকমভাবে দেখে দেখে যে ওই আকাশের এক কোনায় পাখা পাখির ডানার মতো ছোট্ট এক খণ্ড মেঘ দেখা যাচ্ছে আবার দুই রাকাত পড়ছেন মেঘ ছায়ে গেছে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে তার বাগানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার যখন জরুরত পরিমাণ বৃষ্টি দরকার বৃষ্টি শেষ হয়ে গেছে এখন ওই আনাস বিন মালিকরা যেন বলতেছে রে যাও দেখো তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে যাও ওই বাগানের বাইরে পাঠাই দিছে বলে বাগানের বাইরে চতুর্দিকে ঘুরে এসে করছে হুজুর আপনার বাগানের বাইরে এক ফোঁটা বৃষ্টিও হয় নাই সমস্ত বৃষ্টি আবার আপনার বাগানের ভিতরেই হয়েছে তো নামাজের দ্বারা কীভাবে ফয়সলা করছেন বলে এই নামাজের দ্বারা সাহাবা ইকরামরা ফয়সলা করছেন শুধু তাই না বলে এই কিয়ামত পর্যন্ত আনে আলা উম্মতের জন্য এইটা হলো হাতিয়ার আল্লাহর খাজানা থেকে নেওয়ার হলো হাতিয়ার আল্লাহর খাজানা থেকে নেওয়ার হলো জরিয়া হলো এই নামাজ যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করবে আল্লাহ তালা নামাজের জরিয়াতে তার সমস্ত মাসলাকে হাল করে দিবেন সমস্ত বিপদ আপদ রোগ শোক যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হিসাবে আল্লাহ তালা নামাজকে দিচ্ছেন এই নামাজের জরিয়াতে সমস্ত মাসলা হাল হবে এদের এই নামাজকে নামাজের মতো বানাইতে হলে নামাজকে শিখতে হবে নামাজকে কিভাবে করতে হয় নামাজের অজু দিয়ে শুরু মহতারা মা বোনেরা যে ব্যক্তি অজুর ভিতরে জরুরতের বেশি পানি খরচ করে যেমন আমরা ট্যাপ সারি দিয়ে অজু করতেছি এক বালতি আধা বালতি পানি চলে যাচ্ছে দশ বোতনা পানি চলে গেল বলে এক বোতনা পানি হলেই আমার অজুর জন্য যথেষ্ট হয়ে বেঁচে যায় তারপরে সেখানে আমি দেখলাম আধা বালতি পানি নষ্ট করে ফেললাম বলে এটা ফুজুল খরচ বলে ফুজুল খরচ করাকে হারাম বলা হয়েছে বলে আমাদের এক বুজুর্গ কাঁকড়াইলার বুজুর্গ বলতেছিলেন যে আরে বলে এইরকমভাবে হারাম কামের দ্বারা পবিত্রতা কেমনে হাসিল করে হারাম কামের দ্বারা পবিত্রতা কেমনে হাসিল করলো বলে তুমি এরকমভাবে ফুজুল খরচ করার দ্বারা তুমি হারাম কাম করলা আর এই হারাম কামের দ্বারা তুমি পবিত্রতা হাসিল করতেছো করে আসলা তুমি এইটা বলতেছো এটা কীভাবে সম্ভব এই জন্য অজু শিখতে হবে অজুতে কতটুকু পানি লাগে অজু কীভাবে করতে হবে এই অজুটাও শেখা চাই অজু থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যত রোকন আছে এই সমস্ত রোকন আমাকে শিখতে হবে শুধু নামাজের এলেম না জাকাতের এলেম হজের এলেম বাচ্চা লালন পালনের এলেম স্বামীর খেদমতের এলেম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গেলে কী কী করতে হবে সেগুলো আল এলেম এই সমস্ত এলেম অর্জন করা আমার জন্য আল্লাহ তালা ফরজ করে দিছে আমার সাথে সংসার আমি ব্যবসা করি ব্যবসার এলেম জানা আমার ফরজ আমি চাকরি করি চাকরির এলেম জানা আমি ফরজ আমি সংসারে রান্নাবাড়া করি রান্নার এলেম জানা আমার ফরজ আমি মাছ কুটাকুটি করি মাছ কুটার এলেম জানা ফরজ বলে এরকমভাবে আমি তরকারি কুটি তরকারি কোটার এলেম জানা আমার ফরজ খানা খাই খানা জানার এলেম জানা ফরজ
এরকম ভাবে সব আমার যত কাজ আছে দুনিয়াতে সমস্ত কাজ আমার দ্বারা যত কাজ দুনিয়াতে হচ্ছে এই সমস্ত কাজের সুন্নাত তরিকা জেনে জেনে এলেম জেনে জেনে আমি আমল করব যদি এলেম অর্জন করার জন্য বলে যে কোন পথ অবলম্বন করে কেউ তো আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা আসান করে দেন এমন কি উলামা ইকরামদের মুখে শুনছি এবং আমরা কিতাবের ভিতরেও পড়ছি যে গর্তের পিপিলে কা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে বলে এত বড় এমলে উচ্চা আমলে এত বড় বলে এরকম ভাবে উচ্চা আমলে এই এলেম অর্জন করা আল্লাহ রাব্বুল ইজ্জাত হাদিসে পাকের মধ্যে আসছে এটা যার মাহফুম এরকম যে আল্লাহ তাআলার যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা এলেম দান করেন তাকে আল্লাহ তাআলা এলেম দান করেন এজন্য নাফাওয়ালা ইলম যাতে আমাদের হাসিল হয় এইজন্য এরকম ভাবে যে কোনো পথ অবলম্বন করা মাস্তুরাতরা তাদের মাহরামের মাধ্যমে এলেম শিখবে মাহরামকে আলেম ওলামার কাছে পাঠিয়ে দিবে দিয়ে দিয়ে এলেম শিখে নেবে পুরুষরা আলেমদের কাছে যাবে যায় যায় শিখে নেবে ফাজাইলে আলেম ঘরের মধ্যে তালিমের জড়িয়েতে এরকম তালিমের হালকা বসায় বসায় ফাজাইলে এলেম হাসিল করবে মাসাইলে এলেম ওলামায়ে কেরামদের কাছে শিখে নেবে তরবিয়াতে এলেম সিরাতের কিতাব থেকে সাহাবায়ে কেরামদের জিন্দেগি থেকে এরকম স্টাডি করে করে তরবিয়াতে এলেম হাসিল করবে সিফতি এলেমগুলো বলে সিফতের সিফত সম্পর্কিত যেসব হাদিসগুলো আছে যেমন মুনতাকা হাদিসের ভিতরে সিফত সম্পর্কিত ছয় সিফত সম্পর্কিত এরকম হাদিসগুলো বর্ণনা করা আছে ওই সব পরে আমি সিফতি আমি এলেমকে হাসিল করব যে ব্যক্তি বলে এলেম হাসিল করা যে কোনো রাস্তা অবলম্বন করে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য বলে এরকম শুরু করছে বলে এলেম পরিপূর্ণ হাসিল হওয়ার আগেই মারা গেছে বলে হাসরের মাঝে তাকে আলেম হিসেবে ওঠানো হবে আলেমদের কাতারে ওঠানো হবে এলেম অর্জন কত বড় উচ্চা এক ব্যক্তি মারা গেছে তার সন্তানকে আলেম বানানোর জন্য ওসিয়ত করে গেছে বলে এরকম সেই ব্যক্তি গুনাহের কারণে কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে আমরা উলামা ইকরামদের মুখে ওয়াজে শুনছি সে ছোটকালে বলছে এই ব্যক্তির ওই বাচ্চাটাকে যখন তার মা মাদ্রাসায় পাঠিয়ে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম এই সবক প্রথম যখন ওই বাচ্চাকে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রহমতের ভিতরে এমন জোশ এসে গেছে বলতেছে আল্লাহ তাআলা বলছে এই বাচ্চার বাপের গুনাহকে তুমি মাফ করে দাও এর কবরকে জান্নাতের বাগিচা বানাই দাও তাহলে যে এলেম অর্জন করতে গেছে তার উসিলা তার বাপেরই যদি এরকম ইজ্জত শান হয় তাহলে যে এলেম অর্জন করবে তার কি হবে যে ব্যক্তি হাফেজ হবে যে ব্যক্তি হাফেজ হবে তাকে বলা হবে এক তার বাবাকে বলা হবে এক একটা আয়াত পড়তে হাফেজ এক একটা আয়াত পড়বে আর তার বাবার ইজ্জত সম্মান এক এক গুণ বাড়তে থাকবে এক একটা হাফেজকে কি উঁচা মর্তবা দেওয়া হবে আল্লাহু আকবার কাবিরান কাবিরা একটা হাফেজের উসিলায় আল্লাহ তালা বলে একটা হাফেজের উসিলায় আল্লাহ তালা দশজনকে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিবেন দশজনকে তার বাবা তার মা তার ভাই তার বোন তার নানা তার নানি তার দাদা তার দাদি যে ব্যক্তি তাকে এরকমভাবে খরচ দিছে বলে সে যে ব্যক্তি তাকে আশ্রয় দিছে যে ব্যক্তি তাকে পড়াইছে সে এই দশজনকে সে জান্নাতে নিয়ে চলে যাবে একজন হাফেজ তাহলে আমার সন্তান যদি হাফেজ হয় আমার যদি এরকম হয় একজন হাফেজের বাপকে ডাকা হবে আর বলা হবে আরে তাকে এরকমভাবে মুকুট পরাই দাও একটা মুকুট সেই মুকুট এত উজ্জ্বল হবে হাফেজের বাপকে যে মুকুট পরা হবে সেই মুকুটে এত উজ্জ্বল হবে যে সূর্যের আলো যদি ঘরের মধ্যে সূর্য যদি ঘরের মধ্যে উদিত হইতো তাহলে যেরকম আলো হইতো তার চেয়ে বেশি আলো হবে ওই মুকুটের উপরে মুকুটের ভিতরে ওই মুকুট থেকে তার চেয়ে বেশি আলো ছড়াইতে থাকবে কার হাফেজের বাপের তা হাফেজের আল্লাহ রাসুল জিজ্ঞেস করছেন হাফেজ সাহাবায়ে কেরামদের বলতেছেন এই যদি হাফেজের বাপেরই যদি এই ইজ্জত হয় তো ওই হাফেজের ইজ্জত কীরকম হবে এই হাফেজের ইজ্জত কীরকম হবে তো এলেম অর্জন করা কত বড় উঁচা মাকাম কত বড় কল্যাণময় যার কল্যাণ চান আল্লাহ তারা তাকে এলেম দান করেন এই জন্য মহতারা মা বোনেরা এই এলেম অর্জন করার জন্য মানে আল্লাহর রাস্তায় বের হওয়া লাগবে আল্লাহর রাস্তায় বের হইয়া বলে জান মালের সময় দিয়া দিয়া আমাদেরকে এই এলেম অর্জন করতে হবে এই এলেম অর্জন যখন আমরা করব তখন মহতারা মা বোনেরা বলে আল্লাহ তাআলার সান্নিধ্য আমরা হাসিল করতে পারবো এলেমে এলাহির মধ্যেই দুনিয়া এবং আখরাতের কামিয়াবি আছে ডাক্তার হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই এটা তো দুনিয়া হাসিল করার কৌশল দুনিয়া
জমানার জহির সাহেব রহমাতুল্লাহ কারি জহির সাহেব রহমাতুল্লাহ আমাদের ইউনিভার্সিটিতে বয়ানের মধ্যে বলছিলেন বলছিলেন যে ভাই বলে ইঞ্জিনিয়ারিং শিখছো বহু দামি মনে করছো এত দুনিয়া উপার্জনের কৌশল বলে ওই যে তোমার মানে সাইকেল মেকারই শিখছে দুনিয়া উপার্জনের জন্য আর ও হলো ডাক্তারই শিখছে দুনিয়া উপার্জনের জন্য বলে এই দুইজনের উদ্দেশ্য এক এই দুইজনের এলেমের মধ্যে কোনো পার্থক্য নাই বলে এলেম হলো কোনটা যেটা ওহির মারফতে আল্লাহ রাসূলের উপরে প্রেরণ করেন আলোহে মাহফুজ থেকে সেইটা হলো ওহির এলেম ওই ওহির এলেম যে হাসিল করবে সে দুনিয়া এবং আখিরাতে সে এরকম নাজাত পাবে দুনিয়া এবং আখিরাতে সে কামিয়াব হবে এজন্য মহতরা মা বোনেরা আমি নিজে এলেম শিখব আমার বাচ্চাদেরকেও আমি এলেম শেখাবো আমার বাচ্চাদেরকেও আমি এলেম শেখাবো নিজেও এলেম শিখব বাচ্চাদেরকে এলেম শিখব আর হর হামেশা জিকিরে থাকব জিকিরের দ্বারা দিল রোশনাই হয় দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বলে থাকে দিল আলোকিত হতে থাকে দিল আলোকিত হতে থাকে আর জিকির এত বড় উচ্চ আমল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সমস্ত আমলের সময় নির্ধারণ করা আছে কিন্তু জিকির এমন একটা আমল যার কোনো সময় নির্ধারণ করা নাই হর হামেশা 24 ঘন্টা চলতে ফিরতে উঠতে বসতে নিঃশ্বাসে নিঃশ্বাসে পলকে পলকে বলে এরকম জিকির করতে থাকবে জিকির অর্থ কি বলে আল্লাহ আল্লাহ বলা জিকির এটাও জিকির জবানি জিকির আসল জিকির হলো কলবে জিকির দিলের ভিতরে আল্লাহ তাআলা ধ্যান আর খেয়াল থাকা আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার কথা শুনতেছেন আমার প্রত্যেক কথার জবাব দিচ্ছেন আমার দিলের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে এইটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন এবং দেখতেছেন বুঝতেছেন শুনতেছেন এই কথার ধ্যান আর খেয়াল দিলের মধ্যে থাকার নাম হলো জিকির এটা এমনি এমনি আসবে না ওই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন তসবিহ তেলাওয়াত এরকম জিকির আসকার বলে এরকম দরুদ ছিড়ে পড়া এরকম মুসলিম দোয়া পড়া এরকম কোরআন পাকের তেলাওয়াত এইটার কর দ্বারা আস্তে 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 আমার ওই সিপতে এহসান দিলের মধ্যে পয়দা হতে থাকবে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রতিদিন 100 বার করে পড়ে বলে হাসরের ময়দানে তাকে পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল করে উঠানো হবে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়ে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের মধ্যে থেকে যদি কালে 100 গোলাম থাকতো সেই গোলামকে আজাদ করলে যেরকম নেকি হয় সেরকম নেকি তার আমলনামা দেওয়া হবে 100 বার বলে আলহামদুলিল্লাহ পড়বে 100টা ঘোড়া একবারে সামান সহ একবারে রেডি করে যুদ্ধের জন্য রেডি করে যদি কালে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয় যেরকম নেকি হয়তো ওরকম নেকি তার আমলনামা দেওয়া হবে 100 বার আল্লাহু আকবার বলবে 100টা উট যদি কুরবানি দেয় সেই কুরবানি যদি কবুল হয়ে যায় যেরকম নেকি হয়তো ওরকম নেকি তার আমলনামা দেওয়া হবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন তাহলে জিকিরে তারা কত নেকি একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে এত বড় একটা গাছ লেগে যাবে যে গাছের ছায়া আরবের তেজি ঘোড়া 500 বছরে অতিক্রম করতে পারবে না এত বড় গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন আর এই জন্য মহতরা মা বোনেরা এই জান্নাত মামুরি চিজ না আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে দিয়ে জান্নাতে কি পাবো না পাবো আল্লাহ তাআলা খুলাসা করে দিয়েছেন মা তাশতাহি আংফুসুকুম মন যা চায় তাই পাবে মহিলার আছে সবচেয়ে বেশি পছন্দ হরেক রকমের গহনা যদি থাকে হরেক রকমের কেরো কাপড় চোপড় যদি থাকে কত পছন্দ হয় এক গাদা চাকরানি থাকে বড় পছন্দ বলে এরকম সুন্দর বাড়ি থাকে বড় পছন্দ বলে আল্লাহ তালাই সবগুলোই দিবেন যে দুনিয়াতে দিনের জন্য কুরবানি করে দিনের জন্য যদি মুজাহাদা করে কুরবানি করে দিনের জন্য যদি জানমালের বাজি লাগাইয়া মেহনত করে কুরবানি উঠায় তো আল্লাহ তালাই সবগুলোই দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত বলে সৃষ্টির শুরু থেকে একদল ফেরেস্তা পয়দা করে রাখছেন ওই ফেরেস্তারা 24 ঘন্টা গহনা বানাচ্ছেন খালি গহনা হরেক রকমের গহনা বানাচ্ছেন যে ব্যক্তি দুনিয়াতে এই দিনের মেহনত করবে বলে এই অভাব অভিযোগের কারণে বলে এই গহনাপত্র বানাইতে পারে নাই মনে শখ ছিল বলে সারা শরীরে গহনা পরবে কিন্তু বলে দিনের পিছনে কুরবানি করতে করতে খরচ করতে করতে বড় পড়ার তো দূরের কথা নিজের বিবাহের গহনা পর্যন্ত বিক্রি করে স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠাই দিছে নিজে আল্লাহর রাস্তায় সফর করছে বলে এই সব মাস্তুরাদেরকে এত পরিমাণ গহনা পরানো হবে মাথা থেকে পা পর্যন্ত গহনা দিয়ে ভর্তি করে দেওয়া হবে মাথায় যে একটা মুকুট লাগানো হবে মুকুটের ভিতরে একটা মতি লাগানো হবে বহু মতি মতি লাগায় ভর্তি করে দেওয়া হবে বলে একটা মতিকে যদি প্রথম আসমানে নিচে স্থাপন করা হয় দুনিয়ার যত তারকা আছে নক্ষত্র আছে চন্দ্র সূর্য আছে
সমস্ত নিভে যাবে শুধুমাত্র মতির আলোই দেখা যাবে আর ওই মতির আলো এই চরমচক্ষুতে দেখা কারো পক্ষে সম্ভব নয় যদি কেউ তাকায় দেখে তার চোখ অন্ধ হয়ে যাবে আর কোনোদিন ওই চোখ দিয়ে দেখতে পারবে না এত প্রখর আলো ওই ওই মতি থেকে বের হতে থাকবে বলে এই রকম বলে এরকম এরকম উজ্জ্বল মতিওয়ালা মুকুট তার মাথার মধ্যে লাগায় দেওয়া হবে আর সারা শরীর গহনা দিয়ে ভর্তি করে দেওয়া হবে মুহূর্তে মুহূর্তে ইচ্ছা করলে গহনা পরিবর্তন করতে পারবে ইচ্ছা করলে গহনা পরিবর্তন হওয়ার দরকার নাই মনের গতির সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করবে এই গহনা আমার এই ডিজাইন পছন্দ হচ্ছে না সাথে সাথে আরেক ডিজাইন হয়ে যাবে এক্ষুনি বলতেছে এই ডিজাইন আমার পছন্দ হচ্ছে না সাথে সাথে ডিজাইন আবার পছন্দ চেঞ্জ হয়ে যাবে বলে এটাও পছন্দ হচ্ছে না আবার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে বলে মুহূর্তে মুহূর্তে যদি সে ডিজাইন পরিবর্তন চায় তো শরীরের মধ্যে গহনা থাকবেই ওই শরীরের মধ্যে থাকা অবস্থায় গহনার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে এত মিহিন কাপড়ের বলে এরকম হবে কাপড় পরানো হবে শাড়ি পরানো হবে দুনিয়াতে শাড়ি পরা সুন্নতের খেলাফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ সাহাবায়ে কেরামদের বিবিগণ কখনো শাড়ি পরিধান করেন নাই ওনারা সালোয়ার কামিজ পরিধান করছেন আল্লাহ রাসূল দোয়া করে গেছেন আল্লাহ যেসব মুস্তরাতরা সালোয়ার কামিজ সালোয়ার পরিধান করে তাদের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ রাসূল দোয়া করে গেছেন ওইসব মাস্তুরাদেরকে যারা সালোয়ার পরিধান করে তাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ রাসূল দোয়া করে গেছেন বলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যারা সুন্নতের ইহতিমাম করে দুনিয়া থেকে আল্লাহকে কুচি করে গেছে জান্নাতের ভিতরে তাকে শাড়ি পরিধান করানো হবে আর সেই শাড়ি এত মিহিন কাপড়ের হবে দুনিয়াতে মানে এরকম দেখেন কত রকমের বেহায় আপনার চলতেছে কত পাতলা পাতলা কাপড় পরিধান করতেছে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মানে কিয়ামতের আগে আগে মানুষ পাতলা কাপড় পরিধান করবে সে কি হোক মহিলা কি হোক পুরুষ বলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কাপড় রাখছেন পাতলা কাপড় দুনিয়ায় পাতলা কাপড় পরার জায়গা না দুনিয়া হলো মোটা কাপড় পরার জায়গা বলে দুনিয়া হলো পর্দা করার জায়গা দুনিয়া হলো এরকম ভাবে পর্দা করার জায়গা আর আখেরাতে হলো পাতলা কাপড় পরার জায়গা বলে আল্লাহ তাআলা এত মিহি এত পাতলা কাপড় দামি কাপড় দিবেন বলে 70 জোড়া কাপড় একসাথে পরিধান করবে কিন্তু বলে তার শরীরে কোনো বোঝা মনে হবে না এবং তার গায়ে কোনো গরম লাগবে না তার শরীর ঘামবে না তার এরকম ভাবে শরীর থেকে খুশবু বের হতে থাকবে 70 রকমের শাড়ি প্রত্যেক শাড়িতে 70 রকমের রং থাকবে ডিজাইন থাকবে প্রত্যেকটা রং থেকে আলাদা আলাদা খুশবু গিলতে থাকবে আল্লাহ তাআলা এরকম শাড়ি পরিধান করাবেন এরকম শাড়ি পরিধান করাবেন আল্লাহু আকবার কাবীরান কাবীরা সেই শাড়ির সুতার দাম কিরকম হবে হাদিসে পাকের মধ্যে এরকম আসছে যে ওই শাড়ির একটা সুতার দাম এই সাত আসমান জমিনকে যদি হাজারবার বিক্রি করা হয় তাহলে ওই একটা সুতার দাম হবে না এত দামি সুতার শাড়িটাকে পরিধান করানো হবে এত দামি সুতার শাড়িটাকে পরিধান করানো হবে এই জন্য মহতারা মা বোনেরা দুনিয়া থাকার জায়গা না দুনিয়া হাসিল করার জায়গা না দুনিয়া আনন্দ করার জায়গা না দুনিয়া পাওয়ার জায়গা না দুনিয়া আহলকান পরীক্ষার জায়গা এই পরীক্ষার জায়গাতে যদি পরীক্ষা পাস করতে পারি তো এই যে মৌতের সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সেই মাকামে পৌঁছায় দিবেন সেই মাকসাদের জিন্দেগিতে পৌঁছায় দিবেন আর যদি দুনিয়াতে আল্লাহকে খুশি করে যেতে না পারি তাহলে জাহান্নাম তৈরি করে রাখছেন যে জাহান্নামের ভিতরে আগুন আগুন বলে এত ভয়ঙ্কর আগুন যে ওই আগুনের যে জায়গায় ওই আগুন জ্বলতেছে একটা জুব্বুল হুজন নামক একটা জায়গা আছে জাহান্নামের ভিতরে বলে ওই জায়গা বলে রিয়াকারদেরকে ওই জায়গার মধ্যে পুরানো হবে ওই জায়গা প্রতিদিন আল্লাহর কাছে কোন রেয়াতে আছে 100 বার কোন রেয়াতে আছে 400 বার আল্লাহ তার কাছে পানা চায় ও আল্লাহ এই আগুন থেকে আমাকে বাঁচায় দাও ওই জায়গা ওই আগুনের থেকে মাফ চায় সেই জায়গায় যারা রিয়াকার লোক দেখানো বাদ করে তাদেরকে ওই ওই জাহান্নামের মধ্যে রাখা হবে জুব্বুল হুজুরের মধ্যে রাখা হবে বলে এত ভয়ঙ্কর জায়গা বলে ওই জায়গাতে রাখা হবে আর যারা জান্নাতি তারা তো মজা আর মজা করতে থাকবে গহনা পত্র কাপড় চোপড় যত লাইনে বলে শান্তি আর শান্তি বলে এরকমভাবে ইঁটের বিল্ডিংগুলোতে হবে একটা স্বর্ণের ইট হবে একটা রূপার ইট হবে মেশকম্বের গাড়া হবে জিন্দগিতে কোনোদিন এরকমভাবে রং চটবে না জিন্দগিতে কোনোদিন পুরাতন হবে না জিন্দগিতে কোনোদিন এরকম ময়লা হবে না যে জান্নাতের ভিতরে কোনো ধুলাবালি নাই সব হলো মেশকাম্বরের এরকম বিছানো থাকবে খুশবু বিছানো থাকবে বলে ওই ধুলাবালুও হবে খুশবু খুশবু ওখানে ধুলা থাকবে না বাস্তবে এই মাটির ধুলা থাকবে না সেখানকার ধুলা হবে খুশবু বলে নাকের ভিতরে যাবে আর আনন্দ পাবে আনন্দ আনন্দ পাতে থাকবে আনন্দ পাতে থাকবে খানা পিনা কি চাই জান্নাতে ঢোকার সময় 1,60,000 প্লেট খানা দিয়ে তাকে প্রথম নাস্তা খাওয়ানো হবে প্রথম নাস্তা খাওয়ানো হবে ফলমূল কত খাবেন বলে এরকমভাবে ফলগুলা গাছের পাতাগুলো পাতাগুলো নিচে থাকবে
শাখা প্রশাখা নিচে থাকবে শিকড়গুলো উপরে থাকবে ফলগুলো ঝুলতে থাকবে মনে মনে খালি বলবে এই ফলটা খেতে চাই সঙ্গে সঙ্গে ওই ফলটা নিজের কাছে চলে আসবে হেইলে ডাল হেইলে নিজের মুখের কাছে চলে আসবে বলে এরকম ছিটতে চাই না ওই এক একটা ফল 72 টুকরা হবে প্রত্যেক টুকরা রং এবং স্বাদ আলাদা হবে খুশবু আলাদা হবে এক এক টুকরা মুখের মধ্যে আসবে আর ওই গলি গলি একলাই পেটের মধ্যে চলে যাবে মহতারা মা বেরড়া এরকম এক জিন্দেগি আসছে দুনিয়াতে পাখির গোশত কয়দিন খাইছি আমরা বলে আল্লাহ তাআলা কোরআনে পাকের বলেছেন ওয়া লাহমি তাইরি মিম্মা ইশতাহুন জান্নাতের ভিতরে তোমরা ইফসিত পাখির গোশত মন যতটুকু চায় যেরকম ভাবে চায় সেরকম পাখির গোশত খাইতে থাকবে জান্নাতের পাতার উপরে এসে পাখিরা উড়তে থাকবে বলতে থাকবে আমাকে খাও এরকম ভাবে জান্নাতকে বলতে থাকবে মহতারা মা বেরড়া ওই জান্নাতি সাগর এরকম ভাবে বলবে আরে না তোমাকে খাবো না তোমাকে খাবো না বলে এরকম ভাবে বলে এক একটাকে বিদায় করতে থাকে আরে যাও তুমি ভাগো তোমাকে আমার পছন্দ না তোমাকে আমার পছন্দ না এটা পছন্দ না এটা পছন্দ না তুমি ভাগো ভাগায় ভাগায় দিতে থাকবে একটা এসে বলবে আমি সালসাবিল জান্দাবিল পানি পান করছি বলে হ্যাঁ 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 তোমাকেই খাবো আসো তোমাকে আমার বড় পছন্দ হয়েছে বলে ওই পাখি বলবে যে আপনি কিরকম খাইতে চান বলেন ভাজি খাবেন না ভুনা খাবেন না রিজালা খাবেন না কিরকম ঝোল খাবেন কি খাবেন বলেন বলে যেরকম আশা পোষণ করবে যা ঠিক আছে আমি ভাজি খাবো বলে এক চিকেন ফ্রাই খাবো বলে এরকম ভাবে আমি এরকম পাখির গোস্ত ফ্রাই খাবো বলে সঙ্গে সঙ্গে ওই 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 পাখি পাখি তার পাখাকে ওই মাটির জান্নাতের মাটির সঙ্গে হেলাই দিবে আর ওই প্রত্যেকটা পালক থেকে পাখা পাখির যে পালক আছে ওই পালকের থেকে প্রত্যেকটা পালক থেকে এক একটা পাখার মধ্যে 70,000 পালক থাকবে 70,000 পালক থেকে 70,000 প্লেট ওরকম ফ্রাই গোস্ত চলে আসবে আর সে মজা করে খেতে থাকবে যদি মানে ভুনা খাবো ভুনা গোস্ত বের হয়ে আসবে মানে রেজালা খাবো রেজালা গোস্ত বের হয়ে আসবে প্লেটকে প্লেট 70,000 প্লেট বের হয়ে আসবে খাইতেছে খাইতে খাইতে মনে হচ্ছে মনে করলো যে একটু ঝাল হলে ভালো হইতো সঙ্গে সঙ্গে ঝাল হয়ে যাবে বলে একটু নুন বেশি হলে ভালো হইতো সঙ্গে সঙ্গে নুন বেশি ভালো হয়ে যাবে যতটুকু মন চা ততটুকু হয়ে যাবে বলে এখন আমার এই ঝাল আর নুন বেশি ভালো লাগতেছে না আমি এখন মিষ্টি খাইতে চাই কোরমা খাইতে চাই সঙ্গে সঙ্গে কোরমায় পরিণত হয়ে যাবে ওই প্লেটেরটাও কোরমায় পরিণত হয়ে যাবে হাতেরটাও কোরমায় পরিণত হয়ে যাবে মুখের মধ্যে যে একটু আছে না ওটাও কোরমায় পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার কাবিরান কাবিরা কে চাইয়ে জান্নাত মে সব কুছ মিল জায়গা জান্নাতের ভিতরে সব কিছু মিলবে মহতারা মা বড়া এত কিছু পাওয়ার পরেও আল্লাহ তাআলা বান্দাকে বলবেন ও বান্দা তোমরা আর কি চাও তোমাদের দিলের মধ্যে আনচান আনচান করতেছে হ্যাঁ আর কি চাও বলো বলে আল্লাহ কি চাই আমরা তো আর কিছু খুঁজে পাচ্ছি না চাওয়ার কি যে দিছো আমরা তো জীবনে কল্পনাও করি নাই আমরা যা জীবনে দেখছি না শুনছি না এ অনুভব করতে পারছি তুমি এত কিছু দিছো আল্লাহ আমরা আর কিছুই চাই না বলে না তোমাদের নবীর কাছে যাও পুনরায় আয়াত আসছে তোমাদের আলেমদের কাছে যাও যা শোনো আর কি চাওয়ার আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবে সবাই যাই ইয়া রাসূলুল্লাহ আমরা আর কি চাও আল্লাহর কাছে বলেন শিখাই দেন বলবে রে আল্লাহ রাসূল বলবেন তোমরা আল্লাহর দিদার চাও দিদার আল্লাহর দিদার চাইবে আল্লাহ আমরা তোমার দিদার চাই বলে চলে আসো জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে আসো বিশাল গ্যালারি তৈরি হবে দুনিয়াতে যেন স্টেডিয়াম আছে না এরকম স্টেডিয়াম তৈরি করে গ্যালারি তৈরি করে থাকবে রূপার রূপার তাকিয়ার উপরে পা রাখবে স্বর্ণের তাকিয়ার উপরে বসবে মহিলাদের আলাদা পুরুষদের আলাদা জান্নাতে দুইটা আমল থাকবে সালাম আর পর্দা বলে মহিলারা পুরুষদের সাথে পর্দা করে বসবে মহিলাদের এক সাইডে বসবে পুরুষরা এক সাইডে বসবে মাঝখানে পর্দা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করবেন বলে এরকমভাবে 70,000 প্রত্যেকের সামনে দস্তরখানা এসে হাজির হয়ে যাবে প্রত্যেকের সামনে বসা থাকবে বসা বলে দৌড়াই যায় দস্তরখানা বসা লাগবে না দস্তরখানার সামনে এসে হাজির হয়ে যাবে ঝুলন্ত অবস্থা দস্তরখানা তার সামনে পড়ে থাকবে এক একটা দস্তরখানা 70,000 রকমের খাবার পেশ করা হবে ওই 70,000 রকমের খাবারই খায় ফেলবে এবার বলবে পানি খাবা পানি আল্লাহ পানি আছে বলে হাউজে কাউসারের পানি পান করানো হবে এরপর বলে ফলমূল খাবে নাকি বলি আল্লাহ ফলমূলও আছে দাও ফলমূলও খাবো আবার ফলমূল খাবে এবার বলবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে এই এদের পোশাক চেঞ্জ করে দাও মেষ কাম্বরে লাগাই দাও এই সব পোশাক না আমার স্পেশাল পোশাক আমার দরবারে আসছে না এখন বারে আর আমার শান মোতাবেক নতুন পোশাক লাগাই দাও আল্লাহ তালার মনোনীত পোশাক তাদেরকে পরিধান করাই দেওয়া হবে বলার বলার সঙ্গে সঙ্গে অটোমেটিক তাদের শরীরের পোশাক পরিবর্তন হয়ে যাবে মেষ কাম্বর লাগানো হবে খুশবু লাগানো হবে এবার বলবে যে তোমরা গজল শুনবা গজল নাগবা নাগবা শুনবা বলছে আল্লাহ নাগবা শোনার ব্যবস্থা আছে বলছে সেখানে এরকমভাবে মধুর কণ্ঠে এরকমভাবে গান শোনানো হবে নাগমা শোনানো হবে গজল শোনানো হবে গজল শোনানো হবে গাছের জান্নাতের ভিতর মৃদু একটা হাওয়া প্রবাহিত হবে মৃদু একটা হাওয়া প্রবাহিত হবে মুশিরা না হবে মুশিরা বলে এরকমভাবে মানে মৃদু হাওয়া প্রবাহিত হবে গাছের পাতাগুলো হবে স্বর্ণের
স্বর্ণের পাতাগুলি একটার সাথে একটা টক্কর লাগবে, 18,000 রকমের বাজনা তৈরি হবে। একটা বাজনা যদি দুনিয়াতে দেওয়া হয়তো, বাজনার তালে তালে নাচতে নাচতে দুনিয়ার যত মাখলুকাত আছে, একবার পিঁপড়া থেকে শুরু করে দুনিয়ার যত বড় মাখলুক আছে, সমস্ত মাখলুক নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে যাইত, কিয়ামত পর্যন্ত চেতন পাইতো না, এরকম বাজনা তৈরি হবে। ওই বাজনার তালে তালে নাচ দেখাবে, আর এরকম গান শোনাবে, আর ওই নাচ আর গানে বিবর হয়ে যাবে। এরপরে নাচ আর গান যখন বন্ধ হয়ে যাবে, বলে আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে ভালো আওয়াজ আছে শুনবা, এর চেয়ে ভালো মিউজিক আছে, ভালো আওয়াজ আছে, ভালো সুন্দর সুর আছে শুনবা? বলে হ্যাঁ আল্লাহ শুনবো। দাউদ আলাইহিস সালামকে বলে, এই দাউদ আসো, দাউদকে উপবেশন করবে, বলো তুমি মিম্বারে বসে যাও, মেম্বারে বসবে, বা দাউদ আলাইহিস সালাম করবে, তেলাওয়াত শুরু করে দাও, তেলাওয়াত শুরু করে দিবে, আর এরকমভাবে শুনতে শুনতে মোহিত হয়ে যাবে। আমরা সবাই জানি যে বনের জঙ্গলের বাঘ ভল্লুক পর্যন্ত, আসমানের পাখি পর্যন্ত তার মাথার উপর তাক লেগে থাকতো জবুর কিতাব শোনার জন্য। আর আল্লাহ তাআলা কোরআনে পাক তার দিলের মধ্যে সেট করে দিবেন, আর শুনাইতে থাকে মানুষ বেহুশ হয়ে যাবে। যখন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, হুঁশ ফিরে বলবে আল্লাহ, বলে তেলাওয়াত বন্ধ হয়ে গেল, বলে এর চেয়ে ভালো তেলাওয়াত শুনবা, বলে হ্যাঁ শুনবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাই দিবেন, বলে এর চেয়ে ভালো তেলাওয়াত শুরু হয়ে গেল, শুনতে শুনতে মোহিত হয়ে গেছে, বলে এরকম ভাবে পাগল প্রায় হয়ে গেছে, বেহুশ হয়ে যাচ্ছে শুনতে শুনতে, এত সুন্দর তেলাওয়াত, বলে এটা বন্ধ হয়ে যাবে, বলছে এর চেয়ে ভালো তেলাওয়াত আছে শুনবা, বলছে হ্যাঁ শুনবো আল্লাহ, বলে আমি স্বয়ং তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা আমি এখন তেলাওয়াত করব, বলে এরকম আল্লাহ নিজের মুখে তেলাওয়াত করবেন, কোন রাতে আসছে আর রহমান থেকে তেলাওয়াত করবেন, কোন রাতে আসছে সূরা আনআম তেলাওয়াত করবেন, এমন সুন্দর তেলাওয়াত শুনতে শুনতে বেহুশ হয়ে যাবে। তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, তাদের হুঁশ আবার ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা বলবে, এই যাও তোমরা যার যার জান্নাতে ফিরে যাও। তখন বলে আল্লাহ আমরা তো ফিরে যাওয়ার জন্য আসি নাই, তোমার দিদার এখনও হয় নাই, তোমার সাথে সাক্ষাৎ আমাদের এখনও হয় নাই। এইবার ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, বলে আল্লাহ তাআলার সামনে 70,000 পর্দা থাকবে, আল্লাহ তাআলা বলবেন পর্দা হটাই দাও, আমার বান্দারা আমাকে নয়ন ভরে দেখুক। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে নূর আর নূর, আল্লাহু আকবার কবীরন কবীরন, বলে এত সুন্দর নূর, বলে ওই নূর দেখতে দেখতে মানুষ মোহিত হয়ে যাবে, মানুষ চোখের পলক ফেলতে পারবে না, দেখতে 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 মানুষ বেহুশ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে বলবেন, পর্দা হটিয়ে দাও, বলে পর্দা হটিয়ে দেওয়া হবে, মানুষ গোড়াগড়ি দিয়ে চিৎকার করে কাঁদতে থাকবে, আয় আল্লাহ তুমি এক মুহূর্তের জন্য দেখা করি তুমি চলে গেলা, আল্লাহ আমাদের সাথে আবার দেখা করো, আরও বেশি করে তোমাকে দেখতে চাই আল্লাহ, তুমি আবার দেখা দাও। আল্লাহ তাআলা বলবেন, আয় রে বান্দা, তুমি বলতেছো এক মুহূর্তের জন্য দেখছো আমাকে, আরে তোমরা তো আমাকে 800,000 বছর ধরে দেখছো। 800,000 বছর ধরে দেখার পরেও বান্দা বলবে, তোমাকে এক মুহূর্ত মাত্র দেখলাম, আরও দেখবো তোমাকে, তোমাকে দেখে আমার নয়ন জুড়াই নাই, আরও দেখবো, তুমি আমাদের সঙ্গে দেখা দাও। আল্লাহ বলবেন, তোমরা এক মুহূর্ত দেখো নাই, তোমরা 800,000 বছর আমাকে দেখছো। এবার বলবে, ঠিক আছে যাও, আগামী শুক্রবারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এবার পুরুষরা পুরুষের দরজা দিয়ে বের হবে, গেট দিয়ে বের হবে, মস্তুরাতরা মস্তুরাতের গেট দিয়ে বের হবে, আসার সময় দেখে বিশাল বাজার লেগে আছে, মস্তুরাতের বাজারে মস্তুরাতদের জিনিসপাতি, পুরুষের বাজারে পুরুষদের জিনিসপাতি দিয়ে ভর্তি হয়ে আছে, এমনকি চেহারা পর্যন্ত পরিবর্তন করার ব্যবস্থা আছে, হাত টাঙ্গানো আছে, হাতের মডেল টাঙ্গানো আছে, বলে দেখবে যে এত সুন্দর নখ, এত সুন্দর হাত। ওই মাস্তুরাত মনে মনে চিন্তা করবে, ইস আমার হাতটা যদি এইরকম হইতো, এই কথা কয়ে নিজের হাতটা দেখবে, দেখতে যে আরে এই হাত তো ওইরকম হাত হয়ে গেছে, একটা চেহারা টাঙ্গানো আছে, মুখ টাঙ্গানো আছে, এত সুন্দর নাক, চোকা চোকা নাক, টানা টানা চোখ, দেখে পছন্দ হয়ে যাবে, ইস আমার মুখটা যদি এরকম হইতো, সঙ্গে সঙ্গে তার মুখ ওরকম হয়ে যাবে, মানে যেটা যখন পছন্দ হয়ে যাবে ওইটা তার ভিতরে জারি হয়ে যাবে। বলে বিশাল সুন্দর সুন্দর শাড়ি এরকমভাবে নিয়ে ফেরেশতারা বসে আছে, বলে যাবে বলবে ফেরে এটা দাম কত, বলে উল্টা উল্টা উল্টাও, দেখো দাম লেখা আছে, লেখা সুবহানাল্লাহ লেখা আছে, বলে সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে ফেরেশতা বলবে, এখানে পয়সা দিয়ে কেনাকাটি হয় না, জিকিরের দ্বারা কেনাকাটি, তুমি সুবহানাল্লাহ পড়ছো, দাম শেষ, চলে যাও এখন, জান্নাতে ফিরে আসবে। স্বামী স্ত্রী একে অপরে দুজনই চেহারা পরিবর্তন করে আছে, কিন্তু কেউ কাউকে ভুলবে না, সবাই সবাইকে চিনতে পারবে, স্বামীও স্ত্রীকে চিনবে, স্ত্রীও স্বামীকে চিনবে, এরা আবার মস্করি করবে, বলে যে আরে তুমি তো এই চেহারা নিয়ে আসছো, না না ভালোই হয়েছে ভালোই হয়েছে, আবার বিবিকে স্বামী বলবে, না তোমার চেহারাটা খারাপ হয় না, ভালোই হয়েছে ভালোই হয়েছে। কি মজা আর মজা করতে থাকবে জান্নাতের ভিতরে, ওখানে কোনো দুঃখ ক্লেশ কিচ্ছু নাই, খালি মজার মজা রয়ে গেছে। তো মহতারা ময় বলরা, সারা রাত যদি কেউ এরকমভাবে ওলামা ইকরাম রাজ্যে বয়ান করতে থাকে, বেহেস্তের বয়ান বাড়ি শেষ করতে পারবে না। এই জিনিস আমাদেরকে রাখছেন, শর্ত দিছেন কি, তুমি মেহনত করে ইমান হাসিল করে যাও, দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে যাও, আল্লাহকে রাজি করে যাও, তোমার ইমানকে সহি করো, তোমার আমলকে সহি করো, শূন্য তরিকায় জিন্দগি গুজরাও, তাহলে তুমি ওই জিনিস পাবা। এই জন্য নিজের মাল নিজের জান নিয়ে আল্লাহর রাস্তায় বাইরে হয় মেহনত করতে হবে। মহতারা মা বোনেরা,
বলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেহনতের জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এই মেহনতের জন্যই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য তোমরা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইতে থাকবে এইটা হলো তোমাদের কাম এই কামের দ্বারা তোমরা মানুষের মঙ্গল করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে মহতারাম মাহবুবরা এই দাওয়াতের মেহনত যদি পরিপূর্ণভাবে আদা হক আদায় করে আমি করতে পারি নিজের মাল নিজের জান নিয়া তাহলে ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করবেন আর এই ঈমানের মেহনতকে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে উত্তম ব্যবসা বলছেন বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون বলে এই বান্দারা বলে ঈমানদারেরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে বাঁচিয়ে দিবে সেই ব্যবসা হলো কি তোমরা আল্লাহর উপরে ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো এবং তোমাকে যে মাল এবং জান দেওয়া হয়েছে এইটা নিয়ে আমার রাস্তায় বের হও বের হয় মেহনত করো দিন জিন্দা করার জন্য সংগ্রাম করতে থাকো মেহনত করতে থাকো তুমি যদি এই মেহনত করো তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করা দেওয়া হবে ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার বলে তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যার নিজ দিয়ে নহরসমূহ প্রবাহিত ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন এবং আদন নামক চিরস্থায়ী বাসস্থানের মধ্যে প্রবেশ করায় দেওয়া হবে ঢুকায় দেওয়া হবে বলে ওলামায়ে সাহাবায়ে কেরামরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতে থাকেন সে যে জান্নাতের আদন কি জিনিস জানেন বলছে হ্যাঁ তুমি জান্নাতের কাছেই আসছো ভালো করে শুনে নাও জান্নাতুল আদন হলো জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থিত একটা মহলের নাম যে মহলের ভিতরে লাল ইয়াকুত পাথরের 70টা প্রাসাদ থাকবে প্রত্যেক প্রাসাদে 70 কামরা থাকবে প্রত্যেক কামরা 70টা করে দস্তরখানা থাকবে প্রত্যেক দস্তরখানে একজন করে খাজিনদার থাকবে খাদেমা থাকবে প্রত্যেক রুমের ভিতরে 70টা করে খাট থাকবে প্রত্যেক খাটের উপর 70টা করে বিছানা থাকবে বলে এই হিসাবে দেখা গেছে এক একজন দিনের দায়ী যে নিজের মাল নিজের জান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করছে সেই ব্যক্তিকে এমন একটা মহল দেওয়া হবে জান্নাতের ভিতরে অবস্থিত একটা মহল ওই মহলের ভিতরে বলে 2,40,10,000 বিছানা হবে 2,40,10,000 বিছানা হবে প্রত্যেক রুমের ভিতরে দস্তরখানা লাগা থাকবে প্রত্যেক দস্তরখানার ভিতরে শত শত রকমের খানার হাজার হাজার রকমের খানা থাকবে সেই খানা সে খাইতে থাকবে আর মজা করতে থাকবে মহতারাম মা বড়রা ওই জান্নাতের আদনের আরশ আরশ হবে ওইটার স্বাদ বলে এরকম 5,000 লাইট লাগানো থাকবে দরজার সাত যত বড় বড় এরকম বড় বড় লাইট লাগানো থাকবে যে লাইটের রোশনি কখনো চোখকে ঝলসাই দিবে না এরকম জান্নাত আল্লাহ তাআলা তাকে নসিব করবেন এই জন্য ওইটা পাইতে হলে নিজের মাল আর নিজের জান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করা লাগবে এই জন্য মহতারাম মাহবুবরা আমরা যারা এরকম ভাবে তিন দিন কখনো লাগাই নাই তারা নিয়ত করি তিন দিন লাগাবো আর যারা তিন দিন তিনবার লাগানো হয়ে গেছে বলে এরকম ভাবে তারা আমরা এরকম 10 দিনের জন্য নিয়ত করি 10 দিন দ্বারা হয়ে গেছে সিল্লার জন্য সিল্লা দ্বারা হয়ে গেছে তারা এরকম বাইরের সফরের জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ হ্যাঁ এরকম ভাবে আমরা যখন বের হয়ে মেহনত করব আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন এক এক টাকা খরচ করব 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব দান করবেন এক একটা আমল করব 49 কোটি আমলের সওয়াব দান করবেন আল্লাহর রাস্তায় ধুলাবালুর জাহান্নামের আমল কখনো একত্রিত হবে না আল্লাহর রাস্তায় বলে একটা সকাল অথবা একটা বিকাল কাটাবো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে উত্তম এজন্য সবাই ইনশাআল্লাহ নাম লেখাই ওই অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবে দেখি দোয়া কই দিব হ্যাঁ আমরা দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ আপনারা কমছে কম এরকম 10 থেকে 15 মিনিট তাশকিল করবেন করে নাম লেখাবেন নগদ জামাত ইনশাআল্লাহ তৈরি করি এখানে কয়েক পেরা তৈরি অলরেডি হয়ে গেছে ইনশাআল্লাহ পুরো জামাত আমরা 8 পেয়ারের একটা জামাত চাই কালকে সকালবেলায় যাতে হেদায়েত হয়ে যায় আর এই জামাত যাতে বের হয়ে চলে যায় ইনশাআল্লাহ আমরা নাম লেখাই তারপরে এখান থেকে যাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন سبحان الله بحمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين